আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদেরকে সাথে নিয়ে খোলা আকাশের নিচে শান্ত পরিবেশে স্নিগ্ধ বাতাসে হাঁটতে বেরোলাম। গাছে যে ফলটা দেখলেন, বলুন তো বন্ধুরা, এটা কি ফল? তারপর দেখাবো মাছের রাজাকে কিভাবে কেটে কুটে লবণ মরিচ দিয়ে ভেজে রান্না করে নিলাম, সেটা আর আমার প্রিয় লাল শাক রান্নার রেসিপি। আর সাথে তো বরাবরের মতো আমার সংগৃহীত চমৎকার মূল্যবান কিছু কথা। কেউ আপনাকে ভালোবাসলে আপনি সেটা দেখতে পাবেন, ভালোবাসা দেখা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়। এফোর্ট, কেয়ার, প্রায়োরিটি, স্পেশালিটি, এসব কিছুর মধ্যেই আপনি ভালোবাসা দেখতে পাবেন। আর যেখানে ভালোবাসা দেখতে পাবেন না, সেখানে ভালোবাসা নেই। আপনি চোখের পাওয়ার বদলান কিংবা দেখার দৃষ্টি, লাভ নেই। সেখানে আসলে ভালোবাসাটাই নেই। হয়তো ভালোবাসে, আমি বুঝতে পারি না। এগুলো হলো আমাদের নিজেদেরকে দেওয়া কিছু ফালতু সান্ত্বনা। ভালোবাসা হলো মায়া, মমতা, কেয়ার, বিহেভিয়ার এবং ট্রিট করার ধরন দেখলেই বোঝা যায়। সো বন্ধুরা, আজ এ পর্যন্তই। কেমন লাগলো আমার আজকের আয়োজন? নিশ্চয়ই ভালো লেগেছে। যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার জন্য শুভকামনা।